हेलो फ्रेंड्स, तुम्हारे आरो एक बार अनामिका सिम्पल रेसिपी स्वागत। आज के सम्पूर्ण निरामिष एचुर डालनार रेसिपिटा तुम्हारे साथ शेयर करब। तुम्हारा अवश्य शेष अब्दि थेको आमार चैनलटा सबसक्राइब करते भूलो ना, बेल आइकनटा प्रेस कर दिओ। चलो रान्नाटा शुरू करा जाक। सम्पूर्ण निरामिष एचुर करार जन्य आमि बड़ो बड़ो टुकड़ो करे एचुर केटे एटाके प्रेसारे एकटा सिटी दिए रेखेछि, आर एरकम बड़ो बड़ो आलुर टुकड़ो करे एटाकेओ आमि प्रेसारे एकटा सिटी दिए रेखेछि। आमि कड़ाइते तेल दिए निच्छि। सबार प्रथमे आमी आलूगुलो के भेजे नेब। आलूगुलो आमार भाजा हो गेछे, आमी उठिए निच्छि। एबार आमी अल्प अल्प करे एचर दिए एचरगुलो के भेजे नेब, सामान्य नुन दिए भाजबो। এঁচোড়টা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি, একইভাবে আরেকটু এঁচোড় রয়েছে সেটাও ভেজে নেব। আমার ভাজার পর আর কড়াইতে এক টেবিল স্পুন মতন তেল রয়ে গেছে, এতে আমি আরও 1 টিস্পুন ঘি দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আমি প্রথমেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 2 এলাচ আমি ভেঙে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন হিং দিয়ে দিচ্ছি, 1টা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব, 1 টিস্পুন কাশ্মীরি লাল দিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে নিলাম। হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবারে আমি 1/2 কাপ মতন গরম জল দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। আমি 1 টিস্পুন চিনির ডাস্ট দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 টেবিল স্পুন দই দিয়ে দিলাম, এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। সামান্য নুন প্রথমে দিয়েছিলাম, এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা দিয়ে, এটাকে আমি মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন এই আলু আর এঁচোড়টাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তাহলে এঁচোড় আর আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকবে ভালো করে। আমার কষানো ভালো মতন হয়ে গেছে, এবারে 2 কাপ গরম জল দিয়ে নিচ্ছি। এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে সময় দেব। আমি ঢাকাটা খুলে দিয়েছি, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, কারণ এটুকু ঝোল আমি রাখবো, পরে আরও টেনে যাবে। আর যেহেতু আমার এঁচোড় আর আলুটা আগে সেদ্ধই ছিল, তাই আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে নিলাম।
গরম মশলাটা মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট পর সার্ভ করছি। নিরামিষ দিনে এরকম এঁচোড় থাকলে আর কিছুই লাগে না। এই সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।